নবম শ্রেণী ভকেশনাল 2021 সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, বিষয় ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন 2, কোড 7614। তোমরা এখান থেকে শিরোনামে লিখবে ডালের পরিচিতি ও উপাদানের বর্ণনা। ডালের পরিচিতি ও উপাদানের বর্ণনা, এটি হবে শিরোনাম। ডালের পরিচিতি। ডাল এক ধরনের দানাদার খাদ্যশস্য। ডালকে গরিবের মাংস বলা হয়ে থাকে, কারণ মাংসের মতো ডালে বেশি পরিমাণ প্রোটিন, অথচ প্রোটিন থাকে। মাংস অপেক্ষা ডালের দাম কম। ধান ও গমের চেয়ে যে কোনো ডালে প্রোটিনের পরিমাণ অনেক অনেক বেশি। ভাতের সাথে ডাল মিশিয়ে খেলে প্রোটিনের মান বাড়ে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 5,30,000 মেট্রিক টন ডাল উৎপন্ন হয়। আমাদের দেশে প্রধানত মসুর ডাল, মুগ ডাল, ছোলা ডাল, মটর ডাল, কড়াই ডাল, এগুলো খেসারি ডাল, এগুলো পাওয়া যায়। ডালের বৈশিষ্ট্য। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে, এগুলো সব কিছুই ডালে থাকে। 100 গ্রাম শুকনো ডালে 20-30 গ্রাম প্রোটিন থাকে। ডাল এবং অন্যান্য দানাদার শস্য একত্রে মিশ্রিত করলে এদের সমষ্টিগত পুষ্টিমান আরও বেড়ে যায়, প্রায় মাংস বা মাছের সমান হয়ে যায়। একই ডালের প্রোটিনের সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে না, আবার ভিন্ন ভিন্ন ডালে ভিন্ন ভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে ডালকে গরিবের মাংস বলা হয়। ডালের বিভিন্ন উপাদান। প্রোটিন। ডালের প্রোটিনের পরিমাণ 18-25%। এর মধ্যে নিম্নলিখিত উপাদানসমূহ বিদ্যমান থাকে। গ্লোবিউলিন 66%, অ্যালবুমিন 14%, গ্লুটেনিন 4.8%, প্রোলামিন 2.3%। ডালে সাধারণত মিথিওনিন এবং ট্রিপটোফানের অভাব থাকে, কিন্তু ডাল লাইসিন এবং থ্রিওনিন সমৃদ্ধ। কার্বোহাইড্রেট। ডালে কার্বোহাইড্রেট থাকে 60-65%। এর মাঝে স্টার্চ এর পরিমাণ 47-53% এবং চিনি থাকে 7.8%। লিপিড। ডালে লিপিডের পরিমাণ তুলনামূলক কম, এর পরিমাণ প্রায় 1-6%। খনিজ লবণ। ডালে খনিজ লবণের পরিমাণ 2.5-4%। ডালের খোসা বা ভুসিতে সিলিকার পরিমাণ খুব বেশি নয়, ক্রড ফাইবার থেকে 16% এবং প্রোটিনের পরিমাণও উল্লেখযোগ্য। কাজে ডালের খোসা গরু ছাগলের খাদ্য হিসেবে কাজে লাগে। ভিটামিন। ডালে প্রায় সব ধরনের প্রয়োজনীয় ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন এ আছে 150 মিলিগ্রাম, থায়ামিন, ভিটামিন বি আছে 500 মিলিগ্রাম, রিবোফ্লেভিন, ভিটামিন বি টু আছে 150 মিলিগ্রাম, নিয়াসিন, ভিটামিন বি থ্রি, এটি রয়েছে 2.3 মিলিগ্রাম। মানে ডালে এত পরিমাণ প্রোটিন রয়েছে। ভিটামিন সি রয়েছে কিছু পরিমাণ। অঙ্কুরোদ্গমের পর ডালে ভিটামিন সি এর পরিমাণ বৃদ্ধি পায়। মিনারেল। দেহের জন্য প্রয়োজনীয় বেশ কিছু মিনারেল এর সরবরাহ ডাল থেকে পাওয়া যেতে পারে, যেমন ক্যালসিয়াম 100-200 মিলিগ্রাম, ফসফরাস 420-620 মিলিগ্রাম, লৌহ 6-10 মিলিগ্রাম। এই পুষ্টি উপাদানগুলো দেহের বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ, দেহের নিয়ন্ত্রণ, রক্ত শূন্যতা, বেড়ে ও স্নায়ুতন্ত্র দুর্বলতা প্রতিরোধে সহায়তা করে থাকে। ডালে উপস্থিত বিভিন্ন পুষ্টি বিরোধী উপাদান। ডালে উপস্থিত বিভিন্ন পুষ্টি বিরোধী উপাদানসমূহ নিচে দেওয়া হলো। ট্রিপসিন প্রতিরোধক সয়াবিন, গয়েটেরোজিনিন ফ্যাক্টর সিমের বিচি, হেমাগ্লুটেনিন সয়াবিন এবং ল্যাথাইরাস উপাদান খেসারির ডাল। এর সব উপাদানই তাপ প্রয়োগের মাধ্যমে অকার্যকর করা যেতে পারে। খেসারির ডাল 8-10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর সেই পানি ফেলে দিলে ডাল বিষমুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ এই ক্লাসটি দেখার জন্য, এবং ইংলিশ টিপস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবারও আমরা নতুন কোনো নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।